নির্বাচনৰ বিৰোধিতাৰে ৰাইজৰ দলৰ সভাপতি অখিল গগৈ প্ৰতিবাদ এক দেশ এক নির্বাচনৰ বিৰোধিতা অখিল গগৈ সংবাদ মেলৰ পিছতে ৰাইজৰ দলৰ হতাধিক নেতা কৰ্মীক লৈ প্ৰতিবাদ সাব্যস্ত কৰে অখিল গগৈ এক দেশ এক নির্বাচনৰ বিৰোধিতাৰে অখিল গগৈ ইয়া প্ৰতিবাদী কাৰ্যসূচী তেওঁ হতাধিক লোকক লগত লৈ এনে ধৰণে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰু ইয়াৰ বিৰোধিতা কৰিছে এই নীতিৰ বিৰোধিতা কৰিছে ৰাইজৰ দলৰ সভাপতি অখিল গগৈ প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে এক দেশ এক নির্বাচনৰ বিৰোধিতাৰে আমার কথা তো খুব স্পষ্ট যে বিজেপি দলে এক দেশ এক নির্বাচন যে নীতি প্রণয়ন করব খুঁজিছে দেশখনত এই নীতি আমি রাইজর দলে কেতিয়াও মানি লব নখুজো রাইজর দলের খুব স্পষ্ট আর দৃঢ়াহীন বক্তব্য যে এক দেশ এক নির্বাচন হল আমার দেশক গণতান্ত্রিক ব্যবস্থার পৰা স্বৈরাতান্ত্রিক ব্যবস্থালৈ এককেন্দ্রিক ব্যবস্থালৈ পরিণত করব করার কারণে এটা ষড়যন্ত্র বাকিরে আন একো নহয় এক দেশ এক নির্বাচন হল আমার গণতান্ত্রিক ব্যবস্থাটুক ধ্বংস করার নীতি এক দেশ এক নির্বাচন হল আমার ফেডারেলিজমক আমার যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সেই ব্যবস্থাটার প্রতি এক প্রত্যাহ্বান এক দেশ এক নির্বাচন হল আমার আঞ্চলিক দলবিলাকক নিষেধ করার কারণে এটা প্রত্যাহ্বান এক দেশ এক নির্বাচন হল আমার দেশত থকা সকলো ধরনের বিচিত্রতা ডাইভার্সিটি আমার দেশের যে যুক্তরাষ্ট্রীয়তাবাদ সেই যুক্তরাষ্ট্রীয়তাবাদক ধ্বংস করার কারণে এটা পরিকল্পনা এক দেশ এক নীতি হল সংসদীয় যে ব্যবস্থা সেই সংসদীয় ব্যবস্থাক ধ্বংস করার কারণে আর একদলীয় ব্যবস্থা প্রবর্তনের কারণে গই থাকা এটা নীতি এক দেশ এক নির্বাচনে প্রথমতে ভারতবর্ষ দুটা দললৈ বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে দুটা দলীয় গণতন্ত্রলৈ পরিণত হব আর তার পরবর্তী সময়ত হয়তো কেবল আর কেবল বিজেপি দল আর এস এস নরেন্দ্র মোদীক মৃত্যু নোহা পর্যন্ত প্রধানমন্ত্রী করে রাখবর কারণে বা রাষ্ট্রপতি করে রাখবর কারণে তেওঁলোকে করা পরিকল্পনার এটা অংশ গতি এয়া হল এক দেশ আর এক নির্বাচন হল আমার ভারতের গণতন্ত্রের প্রতি আটাইতকৈ সর্ববৃহৎ আক্রমণ এই আক্রমণ আমি কেতিয়াও মানি লব নখুজো এই আক্রমণের বিরুদ্ধে ভারতের সর্বস্তরের জনগণে প্রতিবাদ করা দরকার সেই কারণে এই মুহূর্তত আমি অসমৰ বারোদলীয় আমার বিরোধী রাজনৈতিক দলসমূহক আহ্বান জানাইছো ইয়ার বিরুদ্ধে আমি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করব লাগে ইন্ডিয়াক আমি আহ্বান জানাইছো বিরোধী দলবিলাকর ঐক্য মঞ্চ ইন্ডিয়াক আমি আহ্বান জানাইছো আমি ঐক্যবদ্ধভাবে এক দল এক নির্বাচন এক রাষ্ট্র এক নির্বাচন এই নীতির বিরোধিতা করব লাগে আর সামগ্রিকভাবে আমি ভারতবর্ষের জনগণক আহ্বান জানাইছো যাতে বিজেপি সরকারের এই যে চৈরাতান্ত্রিক নীতি বিজেপি সরকারের যে এই দ্বিদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে যে ষড়যন্ত্র বিজেপি সরকারের যুক্তরাষ্ট্রীয়তাবাদক ধ্বংস করার কারণে যে পরিকল্পনা বিজেপি সরকারের আমার বিচিত্রতা বা ডাইভার্সিটি খতম করে আমার দেশখনক এক সংস্কৃতিত পরিণত করিবর কারণে যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আর বিশেষকৈ উত্তর ভারতের সংস্কৃতি জাপি দিবর কারণে উত্তর ভারতের প্রভুত্ব সমগ্র ভারতের উপর জাপি দিবর কারণে করা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি সকল রাইজক প্রতিবাদ সাব্যস্ত করিবর কারণে আহ্বান জানাইছো।